নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আমার শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ শেষ সোমবারের ভিডিও। শেষ সোমবার সুদেশনা ওর বাড়িতে পুজো রেখেছিল ভোলেনাথে, তো আমরা সবাই সেখানে গেছিলাম। কারণ আমরা সবাই এখানে যারা ছিলাম সবাই শ্রাবণ মাসের সোমবার বা ষোল সোমবার করি, তো সবাই আমরা বাবার ভক্ত এখানে ছিলাম। তো আমরা সবাই মিলে এখানে ভালোভাবে সারাটা দিন কিভাবে সারাটা দিন কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, করে নিয়েছি এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর এই কাকু আর এত সুন্দর মন্ত্র পাঠ করে, তো আমি বেশিরভাগ টাইম বেশিরভাগ যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি, কিন্তু বেশি শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই সাথে তোমাদের সাথে শেয়ার করেছি। আর চেষ্টা করছি ওদের মন্ত্র পাঠটা তোমাদেরকে শোনানোর, এত সুন্দর লাগছিল মন্ত্র পাঠটা। তো আমি আমার কথা থেকে বেশি মন্ত্র পাঠ সুন্দরভাবে দিনটা কাটিয়েছি, সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। নিষ্ঠার সহিত ওরা পুজোটা যে করেছে, মানে মনে শান্তি লেগে গেছে, মানে এত ভালো কেটেছে দিনটা, মন থেকে শান্তি দেখতে থাকি সাথে আচ্ছা তুলসী পাতা দিছিস, শিবের তো একটা পান শিখে দিবি, লবঙ্গ দিয়ে আনা রাখব চাল দিয়ে, ঠিক আছে? সেই খাওয়া শুরু করে দিয়েছে না বাচ্চাগুলো হয় না, যাই দেয় হা করে, ওকে যাই বুকে ঢুকাতে যাই হা করে।
সবার বাবার মাথায় জল ঢালার পর ফুল বেলপাতা দেওয়ার পর এদিকে আরতি চলছে, আর এর পরেই শুরু হয়ে যাবে হোমযজ্ঞ। তো দেখতে থাকো, সাথে থাকো, যজ্ঞটা এত সুন্দর হয়েছে। আর মেন যেটা ভালো লেগেছে ওদের মন্ত্র পাঠটা, তো তোমাদেরও এত কিছু ভালো লাগবে। আর এটা হচ্ছে সিংহা, এইটা এইটা নাকি ভোলেনাথের পুজোতে এটাই বাজাতে হয়, শঙ্খ বাজাতে নেই। তো সেই সিঙ্গার ফার্স্ট টাইম আমরা দেখে সবাই মিলে সেটাকে বাজাচ্ছিলাম, মানে একটা আলাদা রকমের জিনিস, মানে সবাই মিলে বাজানোর চেষ্টা করছিলাম। আর বেশ আওয়াজটা পুরো শঙ্কের মতনই, কিন্তু এটা নাকি ভোলেনাথের পুজোতেই শুধু বাজাতে হয়। তারপর স্টার্ট হয়ে গেছে, দেখি পর্যন্ত মাথাটা ঠিক দিয়ে পুজো যজ্ঞ শেষ হতে হতে 3টে বেজে গেছিল। তারপর সানু স্কুল থেকে চলে এসেছিল, তো স্নান টান করে এদিকে খেয়ে নিচ্ছিল, তো আমি গিয়ে আবার একটু ভিডিও করে নিলাম। এদিকে 3:30 তখন বেজে গেছে, 3:30 কি 4:45 বাজে হয়তো, তখন ওরা খেতে বসেছে, তারপরে ওদের পরে আমরাও খেতে বসে পড়বো। তো এদিকে দেখো আমরাও খেতে বসে পড়েছি। মানে মাখন লাগানোর একটা ইয়ে থাকে, এবার আমি ভিডিও করি। সারাটা বিকেল প্রচুর বৃষ্টি হয়েছিল, তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে ত্রিবেণীতে গেছিলাম। কাকু বলেছিল যে তাই জন্য সিংহ আনতে, তো গেছিলাম গিয়ে ত্রিবেণীতে সবাই মিলে সিংহ কিনতে, আর সেগুলোই আমার বাজিয়ে বাজিয়ে দেখছি। তো এই ছোট্ট একটা ঘর যেটা ভোলেনাথের ঘর, খায় জল ঢালার জন্য এই সিংহাটা কিনে নিয়েছিলাম, আর সুদেশ নেই বড় সিংহাটা কিনে নিয়েছিল। এইটার আওয়াজ অনেক সুন্দর ছিল, অনেক জোরে জোরে কিন্তু বাজানো। তো আমি ছোটটা নিয়েছিলাম, ওর বড়টা কিনে, তো তারপরে আবার একটু মনে হয় যাবো। এখানে এসে আমাদের বাবার দর্শন হয়ে গেল, এখানেও মন্দির ছিল, তো আমরা এখানে একটু দর্শন করে প্রণাম করে নিলাম বাবাকে। আর লাস্ট যেহেতু শেষ ঠিক আছে, আমি বাবুদের আমাদের চা খাওয়াবে এখন, আমরা
উপোস করেছি তো তাই জন্য, তাই তো রাউজা 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 তারপর আবার আমরা গন্ধেশ্বরী কাকুর মন্দিরে গেছিলাম গিয়ে। তো মন্দিরে গেলে কাকু আবার আমাদের একটু ঝেড়ে দেয়, বেশ ভালোই লাগে। আর তারপরে এই দেখো এই শিবগুলো ভোলেনাথগুলো এখনও তোলেনি, সাজানো রয়েছে, পুরো শ্রাবণ মাসে সাজানো ছিল। তো সেগুলো আবার একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যে বাড়িতে এসে এখন আমার কুট্টুসিকে আমি দুধ খাওয়াচ্ছি, আমার কুট্টুসি পাখি। গাটা পুরো নোংরা হয়ে গেছে, স্নান করিয়ে দিলে ভালো হতো কিন্তু আমি তো ভয় পাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই এইভাবে পাশে থেকো, সাথে থেকো, বাই।